মানুষের মৃত্যুর পরে চুল বৃদ্ধি পায়। শুনে অবাক হলেন তো, আমরা আমাদের শরীর সম্পর্কে কতটুকুই বা জানি। চলুন জেনে নিই আজকের ভিডিওতে মানুষের শরীরের অবাক করা কিছু তথ্য। পৃথিবীতে মানুষ হলো এক অবাক সৃষ্টি, আর সেই কারণেই মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়ে থাকে। এই মানুষের শরীরে অনেক অবাক করা তথ্য আছে যা আমরা অনেকেই জানি না। আমাদের শরীরের চোখের কর্নিয়া হলো এমন এক অঙ্গ যেখানে রক্ত সরবরাহ হয় না। রক্তের মাধ্যমে অক্সিজেন পৌঁছায়, কিন্তু কর্নিয়া সরাসরি বাতাস থেকে অক্সিজেন নিতে সক্ষম। আমরা সবাই জানি হাতের আঙুলের ছাপ সবার আলাদা হয়, কিন্তু এটা কি জানেন আমাদের জিভের ছাপও আলাদা হয়, যা অন্য কোনো মানুষের সাথে মিল নেই। একবার ভাবুন, গুরুত্বপূর্ণ কাজে আঙুলের বদলে জিভের ছাপ নিলে কেমন হয়। মানুষের মস্তিষ্ক এক অবাক করা অঙ্গ। একজন মানুষের মস্তিষ্ক সারা পৃথিবীর সব টেলিফোনের থেকেও বেশি বৈদ্যুতিক প্রবণতা তৈরি করতে পারে। সবাই জানে মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি, কিন্তু একটা শিশু যখন জন্মগ্রহণ করে 300টি হাড় নিয়ে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অনেক হাড় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে 206টি হাড় হয়ে যায়। জানলে অবাক হবেন, আমাদের মানুষের শরীরে যে পরিমাণ কার্বন আছে তা দিয়ে 900টি রুল পেন্সিল তৈরি করা সম্ভব। আমাদের শরীরের রক্ত প্রতিদিন প্রায় 19,000 কিমি পথ অতিক্রম করে। আমরা সবাই জানি সাবান তৈরি করতে ফ্যাট লাগে। মানুষের শরীরে যে পরিমাণ ফ্যাট বা চর্বি আছে তা দিয়ে অনায়াসে প্রায় 7টি সাবান তৈরি হয়ে যাবে। জন্ম থেকে মানুষ যদি কোনোদিন চুল না কাটে তাহলে মোট চুলের দৈর্ঘ্য প্রায় 725 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর সব মানুষের শরীরে আলাদা গন্ধ হয়ে থাকে, সেই কারণে গোয়েন্দা কুকুর গন্ধ থেকে আসামি বা মানুষদের চিনে ফেলে, যদিও যমজ হলে গন্ধ এক হতেও পারে। জন্মের সময় আমাদের মস্তিষ্কে 14 বিলিয়ন কোষ থাকে, সারা জীবনে এই কোষের সংখ্যা আর বৃদ্ধি পায় না। 25 বছর বয়সের পর থেকে প্রায় 1 লাখ কোষ কমতে থাকে ও 50 বছরের পর থেকে মস্তিষ্কের আকার ছোট হতে থাকে। মানুষের শরীরে যে কোনো অঙ্গ জখম হলে নিজে থেকেই ঠিক হয়ে যায়, কিন্তু দাঁত নিজে থেকে ঠিক হতে পারে না। জানেন কি, মানুষ তার জীবনকালে 33% সময় ঘুমিয়ে কাটিয়ে দেয়। মানে আপনার বয়স যদি 50 বছর হয় তাহলে আপনি প্রায় 17 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন। একজন সাধারণ মানুষের শরীরে থাকা সমস্ত রক্তজালিকা যদি পরপর সাজানো হয় তাহলে তার দৈর্ঘ্য 1 লক্ষ কিমি হবে। আমাদের শরীরের সব থেকে শক্তিশালী পেশি কোনটি জানেন? আপনি যদি ভাবেন পা বা হাতের পেশি তাহলে ভুল হবে, জিভের পেশি সব থেকে শক্তিশালী। সাপ তার চামড়া পাল্টে নেয় বয়স হয়ে গেলে। মানুষের শরীরের ত্বক জীবনকালে প্রায় 1000 বার প্রতিস্থাপিত হয়। তার মানে মানুষের চামড়ায় থাকা কোষগুলি মৃত্যু হয়ে ঝরে গিয়ে নতুন কোষের জন্ম হয়। মানুষের মৃত্যু হলে সবকিছু বন্ধ হয়ে যায়, কিন্তু জানেন কি, মৃত্যুর পরে চুল বৃদ্ধি পায়, অপরদিকে নখ কিন্তু বৃদ্ধি পায় না। সবথেকে অবাক করা ঘটনা হলো, আমাদের আঘাত লাগলে তা আমরা মস্তিষ্কের মাধ্যমে বুঝতে পারি, কিন্তু মস্তিষ্কে আঘাত লাগলে মস্তিষ্ক তা বুঝতে পারে না, কারণ মস্তিষ্ক নিজের ইনফরমেশন নিজেকেই পাঠাতে পারে না। যখন মস্তিষ্কে অপারেশন করা হয় তখনও কিন্তু মস্তিষ্ক জেগে থাকে। মানুষের শরীর সন্ধ্যা বেলার থেকে সকাল বেলায় প্রায় 1 সেমি বেশি লম্বা থাকে। মানুষের বুকে 2টি ফুসফুস থাকে, তাদের আকার আয়তন এক, কিন্তু ডান ফুসফুস বাম ফুসফুসের থেকে বেশি বাতাস নিতে পারে।